হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক পুলিশ র্যাঙ্ক আর পুলিশের শোল্ডারের স্টার দেখে কীভাবে তার র্যাঙ্ক চিনবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটা কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো তো বন্ধুরা আপনারা অনেকেই বলছেন যে আমাদের এই যে র্যাঙ্কটা এই র্যাঙ্কটা ভুলে যাচ্ছি মাঝে এক দুটো র্যাঙ্ক স্কিপ হয়ে যাচ্ছে তাহলে এই যে এই র্যাঙ্কগুলো আপনারা কিভাবে ভালোভাবে মনে রাখবেন সেটা নিয়ে কিন্তু বলে দিচ্ছি একটা ট্রিক বলে দিচ্ছি সেই ট্রিকটা আপনারা ফলো করুন আপনারাও দেখবেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই র্যাঙ্কগুলো বলতে পারছেন তো প্রথমে দেখে নেব কনস্টেবল ঠিক আছে এই যে বড়ো র্যাঙ্কগুলো এই র্যাঙ্কগুলো কিন্তু পার্ট ওয়াইজ ভাগ করব দেখুন কিভাবে একটা হয়ে গেল কনস্টেবল তারপরে এই যে এই তিনটে জিনিস রয়েছে এই তিনটে জিনিস কিন্তু আমরা একটা পার্টে রাখবো যেমন এএসআই এস আই আই মানে পিআই মানে হচ্ছে পুলিশ ইন্সপেক্টর ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টর কতটা ইজি হয়ে যাবে জিনিসটা তারপরে নেক্সট পার্টে আমরা বলবো ডিএসপি এএসপি এস পি অ্যান্ড এসপি ক্লিয়ার ডিএসপি মানে হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অবশ্যই কিন্তু আপনার স্পেলিংগুলো দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই পিডিএফটা কালেক্ট করে নেবেন ঠিক আছে স্পেলিংগুলো একটু লক্ষ্য করবেন তারপরে হচ্ছে এএসপি এস হচ্ছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেখতে পাচ্ছেন পার্ট ওয়াইজ করলে কিন্তু আপনারা কখনো কোনো র্যাঙ্ক কিন্তু স্কিপ করবেন না তারপরে চলে আসবে এসএসপি মানে এসএসপি হচ্ছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশের থেকে একটা ধাপ বড় কারণ যে যে জেলাগুলো বড় রয়েছে যেমন ধরুন বড় বড় জেলায় কিন্তু এসপি থাকে না বড় বড় জেলায় কিন্তু এস এস কন্ট্রোল করে ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন এসপি হচ্ছে ছোট ছোট জেলাগুলোকে কন্ট্রোল করে এসপি এবং তার থেকে বড় যে জেলাগুলো থাকে যেগুলো অনেক জনবসতি থাকে সেগুলোকে কন্ট্রোল করে কিন্তু এস ঠিক আছে এরপরে পার্টে চলে আসবে ডিআইজি আর আইজি বুঝতে পারছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট পার্টে চলে আসবে এডিজি আর তারপরে হয়ে যাবে ডিজিপি বুঝতে পারছেন এ মানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আর ডিজিপি হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এইভাবে যদি আপনারা পার্ট ওয়াইজ মনে করবেন পার্ট ওয়াইজ যদি মুখস্থ করবেন তাহলে কিন্তু আপনাদের খুবই 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 ইজি লাগবে তো বন্ধুরা আমি যেভাবে পার্ট ওয়াইজ বললাম সেই পার্ট ওয়াইজ কিন্তু একবার আপনাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি কতটা ইজিলি আপনারা বলতে পারবেন দেখুন কনস্টেবল এএসআই এসআই পিআই डीएसपी, एएसपी, एसपी, एसएसपी. नेक्स्ट पार्ट डीआईजी आईजी. नेक्स्ट पार्ट एडीजीपी, डी और डी क्लियर কতটা ইজি লাগলো বন্ধুরা এরপর আপনি আমাদেরকে বলুন যে কতটা ইজি লাগলো এই জিনিসটা ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরপর চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা স্টার দেখে কিন্তু চিনতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবলের ব্যাচে কিন্তু কোনো রকম কিছু থাকে না তাদের ব্যাচটা পুরোপুরি একেবারে নর্মাল থাকে কোনো স্টার কোনো স্তম্ভ কোনো চিহ্ন কিন্তু থাকে না ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম টুপি কিন্তু আগে ছিল এখনকার কিন্তু টুপিটা এরকম হয়ে গেছে ঠিক আছে চলুন নেক্সট দেখে নেব এটা হচ্ছে সিনিয়র কনস্টেবল তো সিনিয়র কনস্টেবলের যে পোস্টটা সেই পোস্টটা কিন্তু আর বর্তমানে নেই আগে ছিল তখন কিন্তু এই রকম একটা ব্যাচ তাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হাতের মধ্যে কিন্তু থাকতো ঠিক আছে চলুন এখানে হেড কনস্টেবলেরও যে পোস্টটা ছিল সেই পোস্টাও কিন্তু বর্তমানে নেই এরপর চলে আসবো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসপিতে এএসপিতে দেখতে পাচ্ছেন এখানে ব্যাচটা এখানে লাল এবং নীলের একটা ব্যান্ড রয়েছে এবং একটা তারা রয়েছে মানে একটা স্টার ওয়ান স্টার ঠিক আছে এ এস আই এর কি রয়েছে ওয়ান স্টার তাহলে এরপর বলুন তো এ এস আই এর পরে কী র্যাঙ্ক রয়েছে এ এর পরে এস আই র্যাঙ্ক রয়েছে চলুন এসআই আই র্যাঙ্কের বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা তারা বাড়তি রয়েছে এএসআই র্যাঙ্কে শুধুমাত্র একটা তারা ছিল এখানে দুটো তারা হয়ে গেছে আর এই যে ব্যান্ডটা এই ব্যান্ডটা কিন্তু সেম রয়েছে ঠিক আছে চলুন নেক্সট নেক্সটে দেখে নেবো এআই মানে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর তো বন্ধুরা এআই এটা কিন্তু সমস্ত জায়গায় থাকে না এটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রতে কিন্তু আছে তাহলে এটা নিয়ে কিন্তু অতটা জানার দরকার নেই তাও আপনারা জেনে রাখতে পারেন যদি ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করে যে এআই বা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর কোথায় আছে তাহলে আপনারা বলতে পারবেন যে মহারাষ্ট্রতে আছে আর এখানে ব্যস্টটা তো আপনারা দেখতে পাচ্ছেনই তো এরপর চলে আসবো ইন্সপেক্টর ইন্সপেক্টারে দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ডটা সেম রয়েছে এবং এখানে আরেকটা তারা অ্যাড হয়ে গেছে মানে মানে যেখানে দুটো তারা ছিল এসআই এখানে ইন্সপেক্টারে তিনটে তারা হয়ে গেছে চলুন नेक्स्ट इमेज ना वो नेक्स्ट इमेज जो है डी एस पी ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডটা রয়েছিলো সেই লাল এবং নীল ব্যান্ডে সেই ব্যান্ডটা চলে গেছে এখানে শুধুমাত্র তিনটে তারকা বা তিনটে স্টার রয়েছে চলুন নেক্সটে দেখে নেব নেক্সট হচ্ছে এএসপি মানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপিটা কিন্তু আইপিএস র্যাঙ্কের হয়ে থাকে এটা আপনারা মাথায় রাখবেন এবং তাদের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তাদের ব্যাচটা থাকে দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যাচে কিন্তু আইপিএস লেখা থাকে তাহলে এএসপি থেকে কিন্তু আইপিএস র্যাঙ্কের অফিসার্সরা থাকে তাহলে এএসপিতে যে আইপিএস লিখাটা থাকে এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে আর তাদের র্যাঙ্ক ওয়াইজ মানে তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু তাদের ব্যাচের যে স্টারগুলো সেগুলো ভ্যারি করে তো এএসপিরা যখন এক বছরের কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তাদের এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার থাকে তারপরে যখন দু বছরের মতন এক্সপিরিয়েন্স হয়ে যায় বা দু বছরের বেশি তখন কিন্তু এখানে দুটো স্টার হয়ে যায় তারপরে যখন পাঁচ বছরের বা পাঁচ বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন কিন্তু তাদের ব্যাচে তিনটে স্টার চলে আসে ঠিক আছে তাহলে র্যাঙ্ক ওয়াইজ বা তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু তাদের ব্যাচটা ভেরি করে যে কটা স্টার থাকে তারপরে দেখে নেবো এএসপি মানে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কিন্তু কোনো রকম কোনো স্টার থাকে না এর আগের পোস্টে দেখলাম তিনটে স্টার পর্যন্ত থাকে তারপরের পোস্টে যে মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে কিন্তু একটাও স্টার নেই শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন আইপিএস লেখা রয়েছে এবং একটি অশোক স্তম্ভ রয়েছে নেক্সট পোস্ট দেখবো নেক্সট পোস্ট হচ্ছে এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপনারা বলুন তো কমেন্ট সেকশনে জানান যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি কোন জায়গার হেড হন কোন জায়গাকে লিড করেন এসপি ঠিক আছে এইদিকে কনসেন্ট্রেট না করে এই জায়গায় কনসেন্ট্রেট করুন দেখতে পাচ্ছেন আগের যে র্যাঙ্কটা ছিল আগের র্যাঙ্কে শুধুমাত্র একটি মাত্র অশোক স্তম্ভ ছিল এখানে এসপি র্যাঙ্কে কিন্তু একটা অশোক স্তম্ভের সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্টারও অ্যাড হয়ে গেছে আর নিচে তো আইপিএস লেখা রয়েছে কারণ এরপর যত পোস্ট থাকবে সবাই কিন্তু আইপিএসটা কমন ঠিক আছে চলুন এরপর দেখে নেব এস মানে এসএসপি মানে আমি আগেই বলেছি যেসব বড় বড় জেলাগুলি রয়েছে বড় বড় জেলাগুলিকে লিড করে কিন্তু এস এসপি ক্লিয়ার তো এস যে দেখতে পাচ্ছেন এখানে একটা অশোক অশোক স্তম্ভ সেম রয়েছে কিন্তু একটা স্টার এখানে বা একটা তারকা অ্যাড হয়েছে তাহলে এস এসপি দেখতে পাচ্ছেন এস এস এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এস মানে স্টার স্টার আপনি এইভাবে মনে রাখতে পারেন স্টার স্টার তাহলে এস কিন্তু দুটো স্টার রয়েছে আর দেখতে পাচ্ছেন এস এস মানে স্টার আর স্টার ঠিক আছে ক্লিয়ার এভাবে কিন্তু আপনি মনে রাখতে পারেন চলুন ডিআইজি দেখে নেব ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইজির কেমন থাকে দেখতে পাচ্ছেন এখানে ডিআইজির কিন্তু তিনটে তারকা থাকে যেখানে এসএসপির দুটো তারকা থাকে আর যেখানে ডিআইজির কিন্তু তিনটে তারকা থাকে এবং একটা অশোক স্তম্ভ এবং আইপিএস লেখাটা কিন্তু কমন এখানে আপনারা ব্যাচটা দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু এখানে একটা মজাদার বিষয় আছে যে ডিআইজি লেভেল থেকে কিন্তু গাড়ির সিস্টেমটা শুরু হয়ে যায় তাহলে ডিআইজি নিজের পার্সোনাল গাড়ি পাই এবং গাড়িতে কিন্তু একটা স্টার থাকে এবং পতাকাটা আপনারা দেখতেই পাচ্ছেন ত্রিভুজাকার রয়েছে এবং পতাকার টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল এবং নীল রঙের ঠিক আছে এরপর চলে আসছে আইজি ডিআইজির পরে পোস্ট হচ্ছে আইজি আইজি হচ্ছে ইন্সপেক্টর পুলিশে দেখতে পাচ্ছেন যখনই তিনটে স্টার তিনটে স্টারের কমে যাচ্ছে এবং এখানে অশোক স্তম্ভটাও হয়ে গেছে তাহলে অশোক স্তম্ভ নেই আইজি হচ্ছে একটা এখানে ডান্ডার ছবি থাকবে আর একটা তরবালির ছবি আর একটা এখানে স্টার আছে তো আইপিএস কমন আমি আগেই বললাম এরপরে যতগুলো পোস্ট হচ্ছে সেগুলো কিন্তু সমস্তগুলোতেই কিন্তু আইপিএস লেখা থাকবে মানে আইপিএস র্যাঙ্কের অফিসার্সরা হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা লাঠি আর একটা তরবালি আর একটা স্টার রয়েছে ঠিক আছে আইজির পরে চলে আসছি আইজির গাড়িতে তো আইজির গাড়িটাই হচ্ছে দুটো স্টার রয়েছে দেখতে পাচ্ছেন আগের গাড়িতে কিন্তু একটা স্টার রয়েছে এখানে দুটো স্টার এবং এখানের পতাকাটা একটু আলাদা শেপের রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপর হচ্ছে এডিজিপি মানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাহলে এডিজিপির যে জিনিসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা অশোক স্তম্ভ রয়েছে একটা ডান্ডা রয়েছে বা একটা লাঠি রয়েছে এবং একটা তরবারি রয়েছে আর আই লেখাটা তো কমন এবং এখানে গাড়িটা দেখে নেব গাড়ির পতাকাটা আগে দেখে নেন এই পতাকাটা কিন্তু চৌকা মানে আয়তক্ষেত্র এবং তারাও রয়েছে বা স্টার রয়েছে তিনটে গাড়িতে তিনটে স্টার রয়েছে এরপর দেখে নেব ডিজিপি মানে ডি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই যে এই পোস্টটা রয়েছে এটা হচ্ছে স্টেট হেড মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবথেকে বড় পদ হচ্ছে ডিজিপি আচ্ছা ডিজিপির নামটা আমি কিন্তু কমেন্ট সেকশানে জানতে চাইছি ডিজিপির নাম কে কে জানে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও তোমরা তো ডিজিপির যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আইপিএস লেখা রয়েছে একটা লাঠির ছবি একটা তরবারির ছবি আর একটা অশোক স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এরপর ডিজিপির যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে তিনটে স্টার এবং পতাকাটা দেখতে পাচ্ছেন তাহলে ডিজিপির গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন এ ডিজিপি কিন্তু অনেকটাই একই রয়েছে বুঝতে পারছেন তাহলে ডিজিপি এবং এডিজিপি মোটামুটি একই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিপি ডিজিপি হচ্ছে স্টেট হেড মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো পুলিশের র্যাঙ্ক হচ্ছে ডিজিপি ক্লিয়ার এরপর বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কী রকমের ভিডিও চাই আপনাদের কোন রকমের ভিডিও দিলে আপনাদের অনেক লাভ হবে তো আমি সেই রকমের ভিডিও দেবো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না আর আপনাদের যদি ইবুক বা কিছু দরকার আমাকে কিন্তু অবশ্যই কট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে ক্লিয়ার তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে একটি লাইক করবেন তো তখন টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ ভালো থাকবেন